আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি মাসুমা লিসা, একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কাজ করছি। পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ের 203 এবং 204 পৃষ্ঠার কিছু অংশ। 14 তারিখে রেনু বিশেষ অনুমতি নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে, ঈদের জন্য এই অনুমতি দিয়েছে। বাইরে সকলেই 13 তারিখে ঈদ করেছে, ঈদের আনন্দ তো বন্দীদের থাকতে পারে না। তারপর আবার রেনু এক দুঃখের সংবাদ আমাকে জানালো। আমার ফুপাতো ভাই ক্যান্সার হয়েছিল, মারা গিয়েছে, মাদারীপুরে বাড়ি। ছোটবেলায় আমার ফুপা ও ফুপু মারা যান, আমার আব্বাই ওকে লেখাপড়া শিখিয়েছেন। ম্যাট্রিক পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। সিভিল অ্যাপ্লাই অফিসে সামান্য চাকরি করত, কয়েকটা ছেলে মেয়ে রেখে গিয়েছে। জমি জমা যা ছিল প্রায় আড়িয়াল খা নদী গ্রাস করে নিয়েছে। কি করে এদের চলবে, ছেলে মেয়েগুলো ছোট ছোট। সময় কেটে গেল, রানু ছেলে মেয়েদের নিয়ে চলে গেল। আমি এসে শুয়ে পড়লাম আর ভাবলাম এই তো দুনিয়া। রাত কেটে গেল, খাওয়া দাওয়া ভালো লাগলো না। ছোটবেলায় আমি আর আমার ফুপাতো ভাই 7-8 বছর এক ঘরে থেকেছি। ওর ডাকনাম ছিল তারা মিয়া।